বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815 882788। কার লাগিয়া কান্দরে মন, কেউ তো আপন হবে না, যে জন পাবে সে জন হবে তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা আইনা বিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, as-salatu was-salamu ala sayyidina wa sanadina wa tabibina wa tabibi qulubina sayyidil الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه sallallahu ala muhammad salatun ya rasulullah alaykum aapki pur katni mera ya nabi दिल हुआ गम से दोबारा या नबी सारा दुनिया तेरे नस्ले पाक में है बच तो है आईनी नूर तेरा सब करहना नूर का सारा दुनिया अजब रंग पर है बगार मदीना के सभी जन्नती निसारे मदीना सारा दुनिया तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलमों से सुप जाने वाले सारा दुनिया अल्लाहुम्मा सल्ली अला वाला ले सैयदीना सूरज उल्टे पाव पलटे चाँद इशारे से हो चाँद अंधी नजदी देखने कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाली गवार बिल अर्श जिसको जो मिला उन्हीं से मिला बटती है कौनों में रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला ले एक तो मोहब्बत नहीं सबाई हमारे नबी दुनिया शरीफ पर अल्लाहुम्मा सल्ली वाला ले सैयदीना कर लगिया कंदर मोर क्यों तो अपनी हो बिना जे जन पावे से जन होवे তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা ওয়ালা লে সকল নবীর সেরা मेरी भाई मदीनार तू लिखनार अल्लाहुम्मा वाला ले सदा दुनिया सल्लल्लाहु अलैकुम औदु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़द रब्बुका अल्ला तअबुदु इल्ला इयाहु व बिल वालिदैनि इहसान सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि इया जिसे कि नहीं यादों में जिसकी नहीं जिस तबासुम ने गुलिस ताप गिरा ये बिजली फिर दिखा देवो अदा देवो आदा ये गुले खनिदा हमको याद में जिसकी नहीं याद में जिसकी नहीं उपस्थित আনোয়ারা থানার অন্তর্গত উত্তর কাশকামা মরহুম আলহাস আহমদ হোসেনের বাড়ির আঙিনায় আহমদ হোসেনের পরিবারের উদ্যোগে আয়োজিত হযরতে কুরবান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুশ উদযাপন উপলক্ষে ফাতিহায়ে ইয়াজদাহাম উদযাপনকে কেন্দ্র করে আজকের এই আজিমুশান নূরানি ইরফানি সুন্নি মাহফিলের অপর অপর উলামায়ে کرامগণ এবং বিশেষ করে নেতৃত্ব নাত রাসূল পরিবেশন করলেন ভাই মোহাম্মদ দিদার ফরিদউদ্দিন এবং অসংখ্য উলামায়ে کرامের আগমন। আমি মাহফিলে আশারত ছোট ছোট মাসুম বাচ্চারা নওজন ভাইরা বাবার সমান দাদার সমান মুরব্বিনে کرام পর্দার আড়ালে মুশকুরাত মা আবনুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যেই মহান রব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে এক জায়গার মধ্যে এনে একত্রিতভাবে করে বসে বসে আমার নবীর আল্লাহ রাসূলের আউলিয়া کرامের তাসকারা করার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে একবার শুকরিয়া আদায়তে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করতেছি যেই নবী না হলে আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা খোদাই জগতের মধ্যে 18000 সৃষ্টি জগতের মধ্যে আমার নবী না আসলে আমার নবী না হইলে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি তরুলতা ভিক্ষলতা জিন ইনসান মানব জাতি খোদাই জগতের মধ্যে একেবারে কিছুই সৃষ্টি না করত যদি আমার নবী দুনিয়ার আগমন না হতো। ঠিক না বেঠিক? আমার নবীর দুনিয়াতে আগমনের কারণে 12 রবিউল আউয়ালের কারণে 12 রবিউল আউয়াল দিনের কারণে সুবহে সাদেকের সময়ের কারণে আমার নবীর আগমনের কারণে আজকে আমরা দুনিয়াতে সবকিছু পেলাম নিয়ামত বরকত রহমত সবকিছু পেলাম মা পেলাম বাবা পেলাম পিতা পেলাম আত্মীয় স্বজন ভাই ভাত একেবারে মিলাদুন নবীর সমস্ত কিছু পেলাম আমার নবীর আগমনের উপলক্ষে এই সেই নবীর রওজায়ে আকদাসের মধ্যে সবচেয়ে গম্বুজের মধ্যে সোনালী জালের মধ্যে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলুন আর আওয়াজ দিয়ে বলবেন না আমিন। কারণ আমার নবী যেরকম আমাদের নবীর উম্মতরা সেরকম। ঠিক না বেঠিক? তো নবীর উম্মতরা যেরকম তো আওয়াজ তো সেরকম দিতে হবে। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমিন বলুন না। सलातुन या रसूलल्लाह अलैकुम या रसूलल्लाह उनजुर खलना या हबीबल्लाह इस्मा खलना सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। हमें कुरान पाक के ছোট্টকারে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে আয়াতের প্রেক্ষাপটে শানে নুজুলের তরজমার মধ্যে তাফসীরের মধ্যে আল্লামা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে খুব সুন্দর করে তাফসীর করলেন। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী খুব সুন্দর করে এই আয়াতের বিশ্লেষণ তাফসীর করলেন এবং তাফসীরে রূহুল বয়ানের লেখক আল্লামা ইসমাইল হক্কি উনি খুব সুন্দর করে এই আয়াতের তাফসীর বিশ্লেষণ করলেন তাফসীরে রূহুল বয়ানের মধ্যে। আমি অত লম্বা ঘটনাটুকু বলতে গেলে কিয়ামত হয়ে যাবে, তারপরে ঘটনা শেষ হবে না। ওনারা যেভাবে তাসকিরা করলেন, এক একজনের এক একটা তাফসীর করলেন খুব সুন্দর করে, এক একজনের এক একটা তাফসীর, একটা আয়াত না শুধু একটা হরফ, একটা অক্ষর, একটা শব্দ নিয়ে যে তাফসীর করলেন তাফসীরকারগণ, বিভিন্ন তাফসীর ফকিহগণ, মুহাদ্দিসগণ, এগুলো কয়েক পৃষ্ঠার মধ্যে, এগুলো যদি বলতে যায় কিয়ামত হয়ে যাবে, কিন্তু তাফসীর শেষ হবে না। কথা বলো, তাফসীর শেষ হবে না। তারপর আমি সামান্যটুকু যে আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ বলেছেন, আল্লাহ বললেন তোমরা মা বাবার প্রতি কিভাবে ব্যবহার করবে, মা বাবার প্রতি কিভাবে শ্রদ্ধ আচরণ করবা, মা বাবার প্রতি তোমরা কিভাবে আদর মহব্বত দেখাবে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদেরকে এলান দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে কিছু শ্রবণ করো। ধরুন সুবহানাল্লাহ। কোন মুফতি সাহেবের কথা নাকি? কথা বলেন না, কোন মুফতি সাহেবের কথা, কোন মৌলানার কথা, কারো কথা নয়। মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কালামের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন না, কথা বল না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু, সুবহানাল্লাহ বলেন না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপটে বললেন তোমরা মায়ের প্রতি কিভাবে আচার ব্যবহার করবা, মায়ের প্রতি কিভাবে মহব্বত দেখাবে, ঠিক না বেঠিক? বর্তমানে আমাদের জমানার, এখন বর্তমানে এই যুগের মধ্যে দেখা যায় ফোলাফাইন্ডা ছেলে মেয়েরা মা বাবার প্রতি ভালোভাবে ব্যবহার করে। কথা বলেন না, কষ্ট হচ্ছে বুঝি মনে হয়। মা বাবার প্রতি ভালোভাবে ব্যবহার করে না, এটা কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনাকে ক্ষমা করবেন না, ততক্ষণ লাউমা কানের খোদা পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। ঠিক না বে ঠিক? বিশ্বাস আছে কিনা? কথা বল না, বিশ্বাস আছে কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম। তো বলতে চেয়েছিলাম মা বাবার প্রতি কিভাবে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে রওয়ায়াত করতেছেন, উনি বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি আমার রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসলাম, আপনার কাছে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কোরআনে পাকের মধ্যে আল আম্মার কথা বেশি বলা হলো, ঠিক না বেঠিক? কোরআনে পাকের মধ্যে মার কথা 3 বার কি জন্য বলা হলো ইয়া রাসূলুল্লাহ? এই কথা বলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসলাম, আমি সৎ ব্যবহার, সদাচরণ, ভালোভাবে ব্যবহার আমি কার সাথে করব? সুবহানাল্লাহ বলুন না। তা আমার রাসূল বলেন তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা, বুঝলাম। তারপরে আমার রাসূল আবার বললেন তোমার মা। সুবহানাল্লাহ বলেন না? কয়বার গেল? কথা বলেন না, কয়বার? 2 বার। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলে তোমার মা। সুবহানাল্লাহ বলুন না? ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার আমার মা, দ্বিতীয়বারও আমার মা, তৃতীয়বারও আমার মা, তারপরে আমার নবী বললেন, হে আব্বাস, এবার তুমি কার সাথে ভালো ব্যবহার করবে জানো? সেটা হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ বলুন না? এটা বলার পরে উনার কথা যখন বক্তব্য শেষ, সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস কেনা, 2য় খণ্ডের মধ্যে হাদিস কেনা আছে, উনি বলতেছেন এরপরে কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, এরপর কার কাছে? আমার নবী বলেন, হে আব্বাস, এরপরে তোমার আত্মীয় স্বজন, পরিবারী যারা আছে তাদের সাথে করবা। সুবহানাল্লাহ বলুন না? আর আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আম্মার কথা কোরআনে পাকের মধ্যে তিনবার আছে, আর আপনিও রসুল বললেন আম্মার সাথে তিনবার ভালো ব্যবহার করার জন্য, মার সাথে ভালো ব্যবহার করার কথা আপনিও প্রথমবার বললেন, দ্বিতীয়বারও বললেন, তৃতীয়বারও বললেন। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় এর মধ্যে কোনো একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী নুরানি জামানে এলান দিচ্ছে, এ আব্বাসানো শুনো শুনো, জেনে রাখো জেনে রাখো, এর মধ্যে কারণ আছে। অবশ্যই অবশ্যই মাকে মার সাথে ভালো ব্যবহার করা আমি রাসূল তিনবার কেন বললাম সেটা জানো? অবশ্যই কারণ আছে। তুমি জিজ্ঞাসা করতেছো ইয়া রাসূলুল্লাহ, আমার মন তো ছটফট করতেছে, আমার মন তো আর মানে না, আমাকে একটু বোঝাই দিলে আমার মন শান্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নুরানি জামানে এলান দিচ্ছেন, আব্বা শুনো শুনো শুনো, জেনে রাখো জেনে রাখো, মনে রাখো, আমি রাসূল নুরানি জামানে বয়ান দিচ্ছি। মা যে মার কথা কোরআনে পাকের মধ্যে তিনবার কেন আছে? আল্লাহ রাসূল এলান দিচ্ছেন হাদিসে পাকের মধ্যে তিনবার কেন আছে? কি জন্য জানো? তিনটি রহস্য আছে। কয়টি? কথা বল না, কয়টি? মার কথা কয়বার? হাদিসে পাকের মধ্যে কয়বার বললেন? তিনবার। আমার রাসূল বলতেছেন, ঠিক কিনা বে ঠিক? আমার রাসূল বলা মানে এটা তো হাদিস, ঠিক না বে ঠিক? সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস, কোনো বানোয়াট কথা নয়, মিথ্যা কথা নয়। আমার রাসূল বলেন এটার মধ্যে একটা রহস্য আছে। এইজন্য অবশ্যই রহস্য আছে, অবশ্যই এজন্য আমি বলতেছি কোরআনে পাকের মধ্যে মার কথা তিনবার আসলো, আর আমি রাসূল বলছি তুমি মার কথা তিনবার বলতেছি, বাবার কথা একবার বলতেছি। কি জন্য জানেন? হযরতে আব্বা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই এই কানের মধ্যে কোনো একটা রহস্য আছে, না হয় মার কথা তিনবার না আসতো, বাবার কথা একবার আসলো, আর মার কথা আসতেছে তিনবার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বুঝাই বলেন। আমার নবী নুরানি জামানে বয়ান করতেছেন যখন, আব্বাস খুব মনোযোগ সহকারে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব সুন্দর করে আমার নবীর তাসকারা, আমার নবীর হাদিসে পাক উনি সুন্দর করে মনোযোগ সহকারে শুনতেছেন। আব্বাস তুমি শুনো শুনো, আমি তিনবার কেন বলতেছি? প্রথম নম্বর হচ্ছে তোমার মা তোমাকে গর্ভ ধারণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম বুঝতে পারলাম, এক নম্বর বোঝা গেল। দ্বিতীয় নম্বর কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বুঝাই বলেন। আমার নবী বলেন ওগো আব্বা শুনো শুনো, প্রথম নম্বর তোমার মা তোমাকে গর্ভ ধারণ করলো, দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার মা তোমাকে প্রসবকালীন সময় এমন ভাবে কষ্ট সহ্য করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পারলাম বুঝতে পারলাম, ওগো ইয়া হাবিবাল্লাহ, এই দুই নম্বর কারণ আমি বুঝতে পারলাম। এবার তিন নম্বর কারণ আমাকে একটু বুঝাই বলেন। এই কথা বলার পর পরে আব্বাসের দুই চোখের পানি চলে আসলো। আব্বাস দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে উনি আমার নবীর তাসকারা শুনতেছেন, আমার নবীর হাদিসে পাক শুনতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এবার তিন নম্বর প্রশ্ন, আমি আব্বাসকে একটু শোনাই দেন, আমার মন তো আর মানে না। আমার নবী বলেন ওগো আব্বাস শোনো শোনো শোনো, প্রথম নম্বর তোমার মা তোমাকে গর্ভ ধারণ করলো, ওই সময়ের মধ্যে এমন ভাবে কষ্ট পেল, পৃথিবীর বুকের মধ্যে এর চাইতে কষ্ট আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর তোমার মা তোমাকে প্রসবকালীন সময়, জন্ম দেওয়ার সময় তোমার মা যেইভাবে কষ্ট পেল, এই কষ্ট পৃথিবীর বুকের মধ্যে আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি আপনাদের ভালো লাগতেছে না? মনে হয় কষ্ট লাগতেছে। ইনশাআল্লাহ হুজুর চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে, আপনারা ধৈর্য সহকারে বসবেন শুধু। এবার তিন নম্বর মধ্যে আব্বাস জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার তিন নম্বর প্রশ্ন কি? আমি জানতে যাই ও আব্বাস শোনো শোনো, তুমি জেনে রাখো জেনে রাখো, তিন নম্বর হচ্ছে তোমার মা তোমাকে 2টি বছর স্তন থেকে এমন ভাবে দুধ পান করাইলো, এই দুধের দাম তুমি পৃথিবীর বুকের মধ্যে দাম দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আরিনা বিনা সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কণার আল্লাহুম্মা আরিনা আল্লাহ কবুল করুক, আমিন বলুন না, আর আওয়াজ বলুন না আমিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি কথা শুনলেন আমার নবীর কাছ থেকে। মায়ের কথা তিনবার কি জন্য বলা হলো বোঝা গেল কিনা? বুঝতে পারছেন? মায়ের কথা তিনবার কে জন্য বললেন? আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণে বুঝতে পারলাম মা জননীর কথা কোরআনে পাকের মধ্যে তিনবার কেন বলা হলো, উল্লেখ করা হলো। আপনি রসুল নুরানি জবানে কেন তিনবার বয়ান করলেন? আমি এতক্ষণে বুঝতে পারলাম, কারণ বাবার কথা একবার বললেন, আমি এটা বুঝতে পারলাম। এটা বলার পরে আব্বাসের মনে শান্তি হলো। আব্বাসের চোখের পানি যখন জোরে জোরে পড়তেছে, আব্বাস চিন্তামগ্ন হয়ে আমার নবীর নুরানি পাক জবানে যখন হাদিসে পাক শুনলেন, আব্বাস রাদিয়াল্লাহর মন দিল একেবারে ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জিহাদে যাব। সুবহানাল্লাহ বলুন না। তা আমার নবী বলে, তুমি জিহাদে যাবা? জিহাদ যাবে? হাদে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জিহাদের ময়দানে যাব। বলে, তোমার মা বাবা বেঁচে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা বেঁচে আছে। সুবহানাল্লাহ বলুন না। বলে, তোমার মা বাবা যদি বেঁচে থাকে তোমার পক্ষে জিহাদে যাওয়া সম্ভব নয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমি যেতে পারবো না কেন? বলে, তোমার প্রতি তোমার মা বাবার হক রয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না, আর আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আমার তো জিহাদে যাওয়ার জন্য ইচ্ছুক, জিহাদে যাওয়ার জন্য বেশি মন কাঁদতেছে। এটা বলার পরে আমার রাসূল বলেন, তুমি জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি তোমার মা বাবাকে সেবা করে, ওনাদের সাথে সৎ ব্যবহার করে, ভালোভাবে সেবা করে, তুমি নফসের সাথে মা বাবার সাথে জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। জন্য মা বাবার সেবা করলে জান্নাত পাওয়া যায়, ঠিক না বেঠিক? কথা বলা ঠিক না বেঠিক? মা বাবার সেবা করলে জান্নাত পাওয়া যায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। জুরুল্লাহ সুবহানাল্লাহ। মায়ের কদমের তলে সন্তানের বেহেশত, ঠিক না বেঠিক? কথা বলা ঠিক না বেঠিক? আবার মায়ের কদমের তলে এটা মনে করবেন না মায়ের কদমের তলে জান্নাত আছে, আবার মায়ের কদমের তলে কিও আছে, দুজকও আছে। বলেন না কি আছে? কোরআনে পাকের আয়াত, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। যেভাবে মায়ের কদমের নিচে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার কদমের নিচে জান্নাতও আছে, আবার তোমার মায়ের কদমের নিচে কিও আছে, দুজক আছে, ঠিক না বেঠিক? কথা বল না ঠিক না বেঠিক? এই জন্য বললাম, মাকে শুধু সেবা করলে আবার জান্নাত পাবে, মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে দুঃখ দিলে তোমার জন্য জান্নাত কি জাহান্নাম কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। জাহান্নাম কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বললাম, হাদিসে পাকের মধ্যে আছে, যে সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মায়ের মনে কষ্ট দিয়ে একটা রাত বাইরে চলে গেল, আমার রাসূল বলেন তার জন্য জাহান্নামের দরজা খোলা দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আপনাদের মনে দিকে নাই মনে হয়? আপনি মায়ের মনে কষ্ট দিলেন, মায়ের মনে দুঃখ দিলেন, মার মনে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আপনি চলে গেলেন ঘর থেকে বাহির হয়ে, আপনি ঘরে আসবেন না, ঘরে আসতেছেন না, একটা দিন চলে গেল, একটা রাত চলে গেল, ওই সময় আপনি কি করবেন? আমার রাসূল এলান দিলেন সঙ্গে সঙ্গে, ওই সন্তানের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলবেন না? এবার বুঝেন মায়ের দাম কতটুকু, ঠিক না বেঠিক? কথা বল না ঠিক না বেঠিক? মাকে ওইভাবে মহব্বত করতে হবে, অন্তর থেকে মহব্বত করতে হবে। মাকে যদি মহব্বত করতে পারেন আপনি ওলি বনতে পারবেন, আবার মায়ের মনে দুঃখ দিলে আপনি বলিও বনতে পারবেন, ঠিক না বেঠিক? কথা বল না ঠিক না বেঠিক? হযরতে জুনাইদ বুগদাদি, বাগদাদের মধ্যে জুনাইদ বুগদাদি নামে একজন বড় বুজুর্গ ওলি ছিলেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসখানা আছে, অনেক লম্বা হাদিস। জুনাইদ বুগদাদি বড় বুজুর্গ ওলি, বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। উনি ওলি হলেন মায়ের দোয়ায়। সুবহানাল্লাহ বলেন না? তো আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে? শুনেন, আসমান থেকে জমিন পর্যন্ত জায়গা কতটুকু আছে মাপা যাবে? কথা বল না, মাফা যাবে, মাফা যাবে না। আসমান থেকে জমিন পর্যন্ত জায়গা যতটুকু আছে, আপনার মাথার তালু পর্যন্ত জায়গা যতটুকু, ফারাক যতটুকু আছে, আল্লাহ বলতেছেন আমার বান্দা যদি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যেটুকু ফারাক আছে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তার আমলনামায় আমি তার চাইতে আরো দ্বিগুণ সওয়াব লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 39 পৃষ্ঠায় এই হাদিস কেন আছে, সুবহানাল্লাহ বলুন না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। তো মুহাব্বতের জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আপনাদের জিকিরের আওয়াজে আল্লাহ নিচে আসবেন, আল্লাহ চলে যাবে। কলবে জিকিরের মাধ্যমে আল্লাহ বলতেছেন যে বান্দা আল্লাহর জিকির এমন ভাবে অন্তর থেকে মহব্বত নিয়ে কলবে জিকির আল্লাহ করবে, আমি আল্লাহ লামকানে থাকতে পারবো না, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার কলবের ভিতরে চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আসমানি বলে একি আল্লাহ, জমিনি বলে একি আল্লাহ, পাহাড় পর্বত একি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি আমার আরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন না, আর আওয়াজ বলুন না, আমিন। আমি বলতে চাইছিলাম কি, জুনাইদ বাগদাদির ঘটনা, জুনাইদ বাগদাদি মায়ের সেবা করতে করতে ওলি হয়েছেন, এমন ওলি হয়েছেন বাগদাদের জমিনের মধ্যে জুনাইদ বাগদাদির কাছে লক্ষ লক্ষ মানুষরা, লক্ষ লক্ষ প্রেমিকরা জুনাইদ বাগদাদির হাতে বায়াত হলেন, জুনাইদ বাগদাদির হাতে বায়াত গ্রহণ করে ওনারা জুনাইদ বাগদাদির হাতে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নয় শুধু ওনার কাছে যেইভাবে মুরিদ হলো লক্ষ লক্ষ মানুষরা, বাগদাদের মানুষরা এমন ভাবে জুনাইদ বাগদাদির জন্য পাগল দেওয়ানা মাস্তানা হয়ে যাচ্ছেন। জুনাইদ বাগদাদি হঠাৎ একদিন মায়ের অসুস্থতার কারণে আম্মা জান জুনাইদ বাগদাদিকে ডাক দিলেন, ওগো জুনাইদ বাগদাদি আমি তোমাকে ডাকতেছি, একটু আমার কাছে আসো, আমি আম্মা জান একটু তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার একটু উযুর পানির ব্যবস্থা করে দাও। কিন্তু জুনাইদ বাগদাদি মার কথাই ডাকে সাড়া না দিয়ে জুনাইদ বাগদাদি হানকা শরীফের মধ্যে পীর মুরিদগণদেরকে নিয়ে বসে বসে ওখানে আলাপ আলোচনা করতেছেন। এইভাবে আলাপ আলোচনা করতেছেন, মার ডাকে সাড়া দিচ্ছেন না, মায়ের মনে কষ্ট এসে গেল। মা বলতেছে, হায় হায়, যে জুনাইদ বাগদাদি আমার বেটা আমার কদম ছাড়া একটা মিনিটও লড়ে না, একটা মিনিটও আমার কদম ছাড়া কোনো জায়গার মধ্যে যায় না, আর আমার ছেলে আজকে মনে হয় ওনার হাতে লক্ষ লক্ষ মুরিদরা বায়াত গ্রহণ করতেছে, যার কারণে ওনার গায়ের মধ্যে পাওয়ার এসে গেছে, উনি নিজেকে অহংকার করতেছেন, গৌরব করতেছেন, এই জন্য আমি মাকে আর মনে রাখতেছে না, আমি মাকে ছোট্ট মনে করতেছে। আল্লাহ, আমি মাকে যখন ছোট্ট মনে করতেছে, আল্লাহ আমি মা দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, আমি এই আমার বেটা জুনাইদ বাগদাদিকে লক্ষ লক্ষ মানুষের কাছে লক্ষ লক্ষ মুরিদের সামনে আল্লাহ তুমি এমন ভাবে বেজ্জত করে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে দেখাও। জোরে বলো, আর বলো না সুবহানাল্লাহ। মার দোয়া কবুল, বদদোয়া কবুল, কারণ মার চোখের পানি চলে আসলো। মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উযুর পানি ব্যবস্থা করার জন্য ডাকলেন, কিন্তু ছেলে আসতেছেন না। যখন আসতেছেন না, মায়ের মনে কষ্ট আসলো, ঠিক না বেঠিক? আমাদেরকে এখন মা তো একবার দিবে ডাকলে আমরা তো মুখকে চেহারাকে মুচড়ে মেরে অন্যদিকে চলে যাই, ঠিক না বেঠিক? এগুলো করবেন না। এই ঘটনাটুকু আপনারা শুনুন। জুনাইদ বাগদাদি যখন আলাপ আলোচনা করতেছেন, মায়ের চোখে পানি চলে আসলো, মা এমনভাবে করুণভাবে আল্লাহর দরবারে দুহাত তুললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মার দোয়া কবুল করে নিলেন। এরপরের দিন জুনাইদ বাগদাদির মাঠের মধ্যে বিশাল একটা ময়দান, ওখানে লক্ষ লক্ষ মুরিদরা আসলো। লক্ষ লক্ষ মুরিদরা এসে জুনাইদ বাগদাদির একটা সম্মেলন হবে, ওই সম্মেলনের মধ্যে পীর মুরিদরা আসেন, অনেক হক্কানি রব্বানি আলেমরা স্টেজের মধ্যে মঞ্চের মধ্যে আসেন। জুনাইদ বাগদাদি কিছুক্ষণ পরে হানাকা শরীফ থেকে মঞ্চে এসে বসবে। জুনাইদ বাগদাদি सम्मेलने प्रस्तुति ग्रहण कर फेलें एक एक जन बक्तव्य बक्तव्य रखतेছেন आलेम ओलामारा बक्तव्य रखलें हठात् करे जुनैद बुगदादी खानका शरीफ থেকে आसन शरीफের মধ্যে আসবে আর ওইদিকে আম্মাজান আল্লাহর দরবারে দুই হাত তুলে রাখলেন আল্লাহ আজকে আমার জুনাইদ বুগদাদির এমন একটা বড় সম্মেলন হচ্ছে আল্লাহ ওই সম্মেলনের মধ্যে লক্ষ লক্ষ মুরিদরা আসবে লক্ষ লক্ষ মুরিদরা পাগলরা আমার ছেলের হাতে বাইয়াত গ্রহণ করার জন্য আসবে আল্লাহ আমি মা দুই হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ আজকের মধ্যে আমি চেহারা আমি দুনিয়াতে বেঁচে থাকব আল্লাহ আমি হয়তো বাঁচব না আজকের মধ্যে আমার সন্তানকে লক্ষ লক্ষ মুরিদের কাছে বেজ্জত করে আমি মাকে দেখাই দাও জোরে বলুন সুবহানাল্লাহ এমন সময়ের মধ্যে জুনাইদ বুগদাদি লক্ষ লক্ষ মুরিদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবে আর জুনাইদ বুগদাদি মঞ্চে আসার আগে আগে জুনাইদ বুগদাদি মঞ্চে আস্তে আস্তে আসতেছেন সবাই নারে তাকবীর নারে রাসালাতের স্লোগান দিচ্ছেন এইভাবে জুনাইদ বুগদাদি আস্তে আস্তে আসন শরীফের মধ্যে আসলেন জুনাইদ বুগদাদি এসে বসলেন মঞ্চের মধ্যে হক্কানি রব্বানি আলেমরা আছেন আর মাটি ময়দানে বাগদাদের মঞ্চের মধ্যে প্যান্ডেলের কানায় কানায় ভরপুর হয়ে গেল লক্ষ লক্ষ মুরিদরা বায়াত গ্রহণ করার জন্য আসলেন এমত অবস্থায় একটা বেজ্জুত মহিলা উনি আসতেছেন একটা এইমাত্র ওনার একটা জনসন্তান প্রসব হলো এইমাত্র ওনার সন্তান প্রসব করলো ওই সন্তানকে খুলের মধ্যে করে নিয়ে উনি আস্তে আস্তে যায় বাগদাদের পাশে একটা রাকাল ঘর আছে ওই রাকালের এখান থেকে পাহাড়ের মধ্যে ওনাদের বসস্থান ওখান থেকে সন্তানকে নিয়ে আসলেন মজলিসের মধ্যে এমন সময়ের মধ্যে জুনাইদ বুগদাদি মঞ্চের মধ্যে উঠলেন এবং বক্তব্য আরম্ভ করবেন মাইকের সামনে যখন আসলেন জুনাইদ বুগদাদি যখন বক্তব্য আরম্ভ করতেছেন হঠাৎ করে লক্ষ লক্ষ মুরিদরা জুনাইদ বুগদাদির চেহারার দিকে তাকাইলেন এমন সময়ের মধ্যে ওই বেজ্জুত মহিলা দূর থেকে ডাক মারলেন এই জুনাইদ বুগদাদি দাঁড়াও দাঁড়াও তুমি কি বক্তব্য দিচ্ছ তুমি বক্তব্য দিও না এই মানুষটা তোমরা শোনো শোনো ওই তোমরা আমি তোমাদের কাছে বলতেছি তোমরা যার বয়ান শোনার জন্য আসলা তোমরা যার মুরিদ হওয়ার জন্য আসলা এই জুনাইদ বুগদাদি কোনো বলি নয় উনি কোনো বুজুর্গ নয় ইনি একজন বড় লম্পট ইনি একজন বড় খাজাখুর ইনি একজন জেনাখুর ইনাকে তোমরা ওলি মানবে না ইনাকে তোমরা বুজুর্গ মানবে না হঠাৎ করে চারিদিকে অবাক হয়ে গেল মানুষের মজলিসের সবাই লক্ষ লক্ষ মুরিদরা কানাকানি করতেছেন কিরে এটা কি হচ্ছে আমাদের এত বড় একটা বড় বুজুর্গ বলি বড় বুজুর্গ আমাদের মুফতি সাহেব আমরা এতগুলো মানুষ ওনার হাতে বাইয়াত গ্রহণ করলাম আর এখন বলতেছে উনি লম্পট উনি জেনাখুর উনি মতখোর গাজাখোর এটা কি সম্ভব হক্কানি রব্বানি আলেমরা মঞ্চের মধ্যে আসেন ওনারা একজন আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করলেন এটা কি হচ্ছে সবাই হুজুরের চেহারার দিকে তাকালেন আর হুজুরের আওয়াজ বন্ধ হয়ে গেল এমন অবস্থার মধ্যে আওয়াজটা চলে আসলো কি হয়ে গেল হুজুর তো নিজেও জানে না ঠিক না বে ঠিক কথা বলা ঠিক না বে ঠিক হুজুর কিন্তু জানে হুজুর মনে মনে বলতেছে কোনো জায়গার মধ্যে আমার একটা ভুল হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না ওরা তো আল্লাহর ওলি আল্লাহর ওলিরা জানে এখন মহিলা ওই দিক থেকে ডাক দিয়ে বলেন তোমরা ওনার হাতে বাইয়াত করবে না ওনার মুরিদ হবে না ওনার হাতে তোমরা বাইয়াত গ্রহণ করিও না উনি বড় লম্পট এইভাবে চিল্লাইতে চিৎকার করে আওয়াজ দিচ্ছে হঠাৎ করে একজন পাশের আলেম ওই মহিলাকে ডেকে এনে এক পাশে কথা বলতেছেন কি সমস্যা কি হয়েছে বলে উনি এত বড় লম্পট জানেন না এই আমার সাথে যেই সন্তানরা আসলো এই সন্তান এই কিছুক্ষণ আগে আমার কাছে প্রসব হলো আমি ওনাকে জন্মদান করলাম এটা ওই জুনাইদ বুগদাদি আমার সাথে অবৈধভাবে মিলন করলো এর কারণে এই সন্তানটা আসলো সুবহানাল্লাহ বলেন না আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এটা বলতেছে এগুলা কি হচ্ছে কিভাবে অবৈধভাবে মিলন করলো আমরা তো হুজুরকে কোনো জায়গায় যাইতে দেখি না একা একা এটা বলা বলতে আচ্ছা ঠিক আছে আজকে লক্ষ লক্ষ মানুষরা এখানে তুমি বিশৃঙ্খলা করিও না এখানে এত বড় দৃষ্টি আকর্ষণ আমরা সবাই এদিকে আসি আপনি এতগুলো কথা এখানে না বলে আপনি কালকে আসুন আমরা কালকে আপনাকে নিয়ে হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করব আপনার মতামত নেব তারপর আমরা দুইজনের মতামত প্রশ্ন এক জায়গায় করে আমরা একটু বিচার করব আমরা একটু আলোচনা করব একটা পরামর্শ করব যে কি করা যায় ঠিক না বেটি দেরি করেন নাই। মহিলা বলতেছে না আমি যাব না, আমি আজকে ওনাদের সামনে আমি এই কথাটা বয়ান করব, এই কথাটা বলে যাব। এটা বলার পরে হক্কানি রব্বানি আলেমরা ওনাকে ধরে বুঝাইয়া ওনাকে বাড়ির মধ্যে পৌঁছে দিলেন, বলে তুমি কালকে আসো, তুমি কালকে এসে আমরা তোমার কাছ থেকে জিজ্ঞাসা করব, তোমরা সামনে তুমি সামনে সামনে বলবা। ওই মহিলা চলে গেল, মজলিস ভেঙে চোরমার হয়ে গেল। মজলিসের মধ্যে এলান দিচ্ছে তোমরা, আমরা একটা ডেট দেব, আমরা একটা তারিখ দেব, ওই তারিখের মধ্যে তোমরা সবাই আসবা, আমরা সবাই হুজুরকে নিয়ে এটা একটা আলোচনা করব। সুবহানাল্লাহ বলেন না? মানুষেরা বললেন আমরা তো কার কাছে বাইত হলাম, আমরা এতদিন এত একজন লম্পটের কাছে বাইত হলাম, এক একজনের প্রশ্ন এক এক ধরনের। আবার অনেকে বলেন না আমার হুজুর এই কাজ করতে পারে না, উনি একজন বড় বুজুর্গকে জবরদস্ত বলি উনি এই কাজ করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না? একজন আরেকজনের কানাকানি করতে করতে তারপরের দিন আসলো। তারপরের দিন ওই জুনাইদ বুগদাদির কাছে সবাই জিজ্ঞেস করেন, হুজুর আপনি আমাদেরকে একটু খুলে বলেন, এই মহিলা যে কথাগুলো বললেন এগুলো তো আমরা বিশ্বাস করতে পারতেছি না। হুজুর মাঠে ময়দানের মধ্যে লক্ষ লক্ষ মুরিদরা আসো, এরা সবাই আপনার জন্য এত বড় অপবাদ দিল, আমরা কিন্তু সহ্য করতে পারতেছি না। হুজুর আমাদের মন তো মানে না, আপনি একটু সত্য ঘটনা সত্য কাহিনীটুকু আমাদেরকে খুলে বলেন। এই কথা বলে পরপর জুনাইদ বুগদাদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলেন, ও আমার রব্বানি রব্বানি আলেমরা, আমার মুরিদরা শুনো শুনো, আমি জুনাইদ বুগদাদি এরকম পাপিষ্ঠ কাজ আমি করতে পারি না, জঘন্য কাজ আমি করতে পারি না। আমি এরকম অপবাদ মহিলা যে অপবাদ আমি জুনাইদ বুগদাদির উপর দিচ্ছে, আমি কোনোদিনও এই কাজ করি নাই, আমি জেনা করি নাই, আমি মদখোর করি নাই, আমি গাঁজা খাই নাই, আমি মদ খাই নাই, আমি এত বড় অপবাদ আমার উপর দিচ্ছে, আমি তো এই কাজগুলো করি নাই, তোমরা ওর কাছ থেকে জিজ্ঞাসা করো ভালো করে। হক্কানি রব্বানি আলেমরা বলেন, হুজুর আমরা তো অনেক জিজ্ঞাসা করলাম, ওই মহিলা তো এক কথার মধ্যে আছে। আমার জুনাইদ বুগদাদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলেন, ও ভাইরা আমি কি করলাম আমি নিজেও জানি না, আমি কিন্তু এরকম খারাপ কাজ করতে পারি নাই। বাইরে আমি তোমাদের একটু বিশ্লেষণ, তোমাদের একটু আমি ট্রান্সলেশন করে দিচ্ছি, তোমাদেরকে একটু আমি ঘটনাটুকু বোঝাচ্ছি। ও ভাই তোমরা কি চাইলা? ওই মহিলা কি একা আসলো নাকি আর কেউ আসলো? মহিলা হক্কানি রব্বানি আলেমরা বলেন, হুজুর মহিলা একা আসে নাই, ওনার কুলের মধ্যে মাত্র ওই সময় সন্তান প্রসব হইল, ওই সন্তানটা নিয়ে আসলো। আর জুনাইদ বুগদাদি বলেন, বাইরে ভাই কি চাইলা? তোমরা ওই মহিলার কথা শুনিও না, তোমরা যেই সন্তানটা দুনিয়াতে আগমন হলো, যেই সন্তান দুনিয়াতে আসলো, ওই সন্তানের কাছ থেকে জিজ্ঞাসা করলে ওই সন্তান মূল কাহিনী মূল ঘটনাটুকু বলে দেবে। জুরু বলুন সুবহানাল্লাহ, সারা দুনিয়া এখন এই কথা বলার পর জুনাইদ বুগদাদিকে বলেন, হুজুর ঠিক আছে আমরা মানলাম, আমরা আগামীকাল বৈঠক দিলাম, ওই বৈঠকের মধ্যে আপনাকে হাজির থাকতে হবে। জুনাইদ বুগদাদি বলেন, ঠিক আছে ভাই আমি হাজির আছি, তোমরা ওকে আসতে বলো। এরপরের দিন মহিলাটা আসলো, সন্তান কোলের মধ্যে নিয়ে মহিলা যখন আসলেন, মজলিসের মানুষ কানায় কানায় ভরপুর। প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন আরো ভরপুর মানুষ, এমনভাবে মানুষ হলো কানায় কানায় ভরপুর হয়ে গেল, মানুষের জায়গা ভিড় হয়ে গেল, ভিড় জমাচ্ছে এমনভাবে মানুষের খালি জায়গা নাই, এমনভাবে মানুষ আসতেছে। কারণ এত বড় একজন ওলিকে কিভাবে এত বড় অপবাদ দিতে পারে এটা চিন্তা করে মানুষ এমনভাবে ঝাঁপ দিচ্ছে, মানুষ এমনভাবে আসতেছে, বলার বাহিরে মজলিসের মধ্যে আরম্ভ হয়ে এইমাত্র আরম্ভ হবে। ওই মহিলাটা আসলো সন্তানকে নিয়ে, আর হুজুর জুনাইদ বুগদাদি মঞ্চের মধ্যে আসে। হক্কানি রব্বানি যারা বিচার করবেন ওনারা একদিকে বসলেন, সবাই ওনারা জবান বসলেন। বসার পরে ওনারা জিজ্ঞেস করলেন, ওই মহিলা তুমি একটু এইদিকে আসো। মহিলাটা ওইদিকে দাঁড় করে নিলেন, দাঁড় করানোর পরে ওনার কোলের মধ্যে ওই বাচ্চাটা আছে, বলে তুমি ওই দিন যেই ঘটনাটুকু বললা এগুলো সত্যি কিনা বলো, এগুলো জিজ্ঞেস করা বলো। মহিলা এমন ভাবে চিৎকার করে বলেন, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমি এক কথার মধ্যে আছি। উনি বড় লম্পট, উনি বড় গাজাখোর, উনি বড় মদখোর, উনি বড় জেনাখোর, উনি বড় পাপিষ্ট, উনি আমার সাথে অবৈধভাবে মিলন করলো, তোমরা ওনার কাছ থেকে জিজ্ঞাসা করো। আর বলতেছেন, ও আবার হুজুর আপনি একটু আমাদেরকে বলেন। আর ওই জুনাইদ বুগদাদি বলেন, বাইরে আমি বলতে পারতেছি না, আমি খারাপ কাজ করি নাই, আমি তোমাদেরকে বলতেছি আমার কথা তোমরা বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, এটা আমি জুনাইদ বাগদাদি জানি। এবার তোমরা একটা কাজ করো, তোমরা ওই মহিলার হাতের মধ্যে যেই সন্তানটা আসলো ওই সন্তানটা আজকে মাত্র হায়াত হচ্ছে কয়দিন, কত বল না হায়াত কয়দিন, দুনিয়াতে আসলো মাত্র কয়দিন, দুই দিন। বলে জুনাইদ বাগদাদি বলতেছেন তোমরা ওই সন্তান থেকে জিজ্ঞাসা করো। সবাই হতবাক, বলে কি হুজুর 2 বছরের বাচ্চা কথা বলতে পারে না, আর মাত্র 2 দিন জন্মগ্রহণ করে এই বাচ্চা কিভাবে কথা বলবে? সুবহানাল্লাহ বলেন না? সবাই অবাক হয়ে গেল, কিরে কি বলতেছেন জুনাইদ বাগদাদি, মনে হয় পাগল হয়ে গেছে। অনেকে বলতেছে হুজুর নিশ্চয়ই এই খারাপ কাজ করছে, এই জন্য হুজুর ওই ছোট বাচ্চার কাছ থেকে জিজ্ঞেস করতে বলতেছেন, মনে হয় হুজুর পাগল হয়ে গেছে, এরকম অনেকে মন্তব্য করতেছে, ঠিক না বেটি? কিন্তু জুনাইদ বাগদাদি পাগল কিনা? পাগল হন নাই, ওনার হুঁশ জ্ঞান সব ঠিক আছে, উনি তো একজন জবরদস্ত আল্লাহরও বলি। সুবহানাল্লাহ বলেন না? এখন জিজ্ঞেস যার কাছ থেকে করবে সেও একজন আল্লাহরও বলি। সুবহানাল্লাহ বলবেন না? জুনাইদ বাগদাদি বলতেছেন তোমরা ওই সন্তানের কাছ থেকে জিজ্ঞাসা করো। ওনার কাছ থেকে যখন জিজ্ঞাসা করতেছে, বলতেছেন জুনাইদ বাগদাদি যখন বললেন ওনার কাছ থেকে জিজ্ঞাসা করো। এখন যারা বিচার করবেন মজলিসের মধ্যে হক্কানি রব্বানি আলেমরা ওই সন্তানটা কুলের মধ্যে নিলেন, এইভাবে সন্তান কুলের মধ্যে একজনের দুই হাতের মধ্যে নিলেন। বলে এই সন্তান আমরা তুমি মাত্র দুনিয়াতে আসলা 2 দিন, কালকে একদিন, আজকে একদিন, আজকের দিনটা পুরোপুরি হয় নাই, তুমি আমাদের কাছে একটু সত্য ঘটনাটুকু বলবা, মিথ্যা ঘটনা বলবা না। একজন আলেম হক্কানি রব্বানি আলেম ওই সন্তানকে কুলের মধ্যে নিলেন, দুই হাতের উপর এরকম ভাবে নিলেন, নিয়ে সন্তানের কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন, সন্তানের কাছ থেকে জিজ্ঞাসা করতেছেন। জুনাইদ বাগদাদি বলে ওই সন্তানকে আবার জিজ্ঞাসা করো, ওই সন্তান এখনো মুখের জবান খুলবে। আবার বলতেছে এই সন্তান তুমি আমাদেরকে, তুমি ইন্নি আব্দুল্লাহ, আমি একজন আল্লাহরও বলি। এখন যখন ওই সন্তান বলেন ওগো বাগদাদের জমিনের মানুষ, তোমরা জেনে রাখো, জেনে রাখো, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা যাকে অপবাদ দিচ্ছ, যাকে জানাহুর বলতেছ, যাকে মদখুর বলতেছ, যাকে গাজাহুর বলতেছ, উনি তো জুনাইদ বাগদাদি একজন হক্কানি রব্বানি আলেম, জবরদস্ত বলি, উনি একজন আল্লাহর বড় বুজুর্গ বলি, ওনাকে তোমরা পাপিষ্ট দিও না, ওনাকে তোমরা অপবাদ দিও না, অপবাদ দিও না, উনি আল্লাহর বলি, উনি মিথ্যা কথা বলেন নাই, উনি যা করলেন তা সত্য কথা বললেন, সত্য ঘটনাটুকু বললেন, আর মিথ্যা ঘটনা বললেন আমার আম্মা জান, আমার আম্মা মিথ্যা বললেন। জুনাইদ বাগদাদি মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না, এই কথা বলে বলে ওনারা যখন বলতেছেন কিরে কিরে কি হয়ে গেল, সন্তানের জবান খুলে যায়, ওই সন্তান নুরানি জবানে এলান দিচ্ছেন এই বাগদাদের মানুষ তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, যেই জুনাইদ বাগদাদি বড় হক্কানি রব্বানি আলেম, ওনাকে তোমরা অপবাদ দিও না। আর উনি এই অপবাদটা কি জন্য হলো জানেন? আমি তোমাদেরকে এলান করে দিচ্ছি, আমি তোমাদেরকে শোনাই দিচ্ছি, জুনাইদ বাগদাদি কিছুদিন আগে ওনার আম্মা জানের মনের মধ্যে কষ্ট দিল, ওনার মার মনে কষ্ট দিল, সেই জুনাইদ বাগদাদি মায়ের কদম ছাড়া কোনো কিছু বুঝতো না। জুনাইদ বাগদাদি আম্মা জানের দোয়ার কারণে, মায়ের দোয়ার বদলতে আজকে জবরদস্ত বলি হলেন, বুজুর্গ বলি হলেন, কিন্তু আজকে মায়ের মনের কষ্ট দেওয়ার কারণে আম্মা জান দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছেন। এই কোনো আম্মা জান, জুনাইদ বাগদাদির আম্মা জান ঘরের মধ্যে বসে বসে এখনো কান্না করতেছেন, আপনারা গেলে দেখতে পাবেন। এই জন্য জুনাইদ বাগদাদির আম্মা জান দোয়া করে করে ছেলের জন্য, জুনাইদ বাগদাদির জন্য বদদুয়া দিলেন, বলতেছেন আল্লাহ রে আজকে আমার ছেলে আমার কথা শুনে নাই, আজকে লক্ষ লক্ষ মুরিদের কাছে আমার ছেলেকে আমার সামনে বেজ্জুত করে দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? জুনাইদ বাগদাদির এই ঘটনাটুকু যখন শুনলেন, শোনার পর পরে সবাই হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, এভাবে এমনভাবে অবাক হলো বলার মতো নয়। এবার বলতেছেন ওই সন্তানটা, বলেন ওই বাগদাদের মানুষ তোমরা শুনো, 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 জুনাইদ বাগদাদি এই জন্য অপবাদ পেলেন, আর আমার মা যে ঘটনাটুকু বললেন এটা আমার মা মিথ্যা ঘটনা বললেন, আমার মা যেইভাবে ঘটনাটুকু বললেন সাজাই বললেন এটা, আর আমি দুনিয়াতে আসার কারণ আছে, আমি দুনিয়াতে আসলাম, আমি ইন্নি আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে আসার কারণ হচ্ছে আমার মা জুনাইদুল দাদির সাথে অবৈধভাবে মিলন করে নাই, অবৈধভাবে সম্পর্ক করে নাই। আমি যেই কারণে দুনিয়াতে আসলাম, আমাদের এলাকার মধ্যে পাহাড়ের আঙিনায় একটা রাকালের সাথে আমার আম্মার সম্পর্ক আছে, ওই রাকালের সাথে আমার আম্মার মিলন হওয়ার কারণে আমি দুনিয়াতে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উপর এত বড় অপবাদ নয়, আমি আল্লাহর ওলি একজন, এটা আমি আপনাদেরকে এলান করে দিচ্ছি। এই কথা বলে বলে জুনাইদ বুগদাদি দুই চোখের পানি দিকে ঝরতেছে, এমনভাবে জুনাইদ বুগদাদির পানি পড়তেছে চোখের পানি। বলার বাইরে জুনাইদ বুগদাদি চিন্তা করতেছেন আমি কি করলাম কি করলাম। এখন ওই আল্লাহর ওলি দুই দিনের বাচ্চাটা এমনভাবে বুঝালো, আর আমার মা তোমাদের সামনে এসে জয় ঘটনাটুকু বললেন, এটা জুনাইদ বুগদাদির আম্মাজানের বদদুয়ার কারণে। আজকে আমার মা ঘর থেকে বের হওয়ার সময় এটা চিন্তা করে করতে আসতেছে, আজকে আমি সামনের মধ্যে যাকে পাবো তাকে বেজ্জত করব। আর আমি দুনিয়াতে আসার সাথে সাথে আমার আম্মার চোখের মধ্যে আমার আম্মার কানের মধ্যে আওয়াজ আসলো জুনাইদ বুগদাদির। এই জন্য জুনাইদ বুগদাদির উপর এত বড় বেজ্জতির ঘটনাটা আসলো। শুরু বলুন নাউজুবিল্লাহ, আরো বলুন না। কিন্তু জুনাইদ বুগদাদি একজন আল্লাহর ওলি, জবরদস্ত। এখন ওই আল্লাহর ওলি কি করতে, ও ভাই জুনাইদ বুগদাদি আপনি একজন বড় বুজুর্গ ওলি, আমি আপনাকে বলতেছি আপনি তাড়াতাড়ি যান, আপনার মায়ের কদমের মধ্যে যান, আপনার মায়ের কদমের মধ্যে গিয়ে আপনার মার কাছ থেকে ক্ষমা চাই নিয়ে আসেন। আর আপনার মা যদি আপনাকে ক্ষমা না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া আল্লাহ কবুল করুক, আমিন বলুন না, আর আওয়াজ বলুন না, আমিন। জুনাইদ বুগদাদি কিভাবে কষ্ট দিলেন দেখেন মাকে, মায়ের দুয়ায় ওলি হলেন, ঠিক না বেঠিক? কথা বল না, ঠিক না বেঠিক? মার দুয়ায় ওলি হলেন, মার দুয়ায় আবার কি বলতেছেন, আবার বলিয়ে বলি যেতেছেন, ঠিক না বেঠিক? মার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাই নাই ততক্ষণ পর্যন্ত মা ক্ষমা যতক্ষণ করবে না ততক্ষণ আল্লাহ বলি আসবে না, ঠিক না বেঠিক? আল্লাহর বলি আর আল্লাহ কবুল করবে না, ঠিক না বেঠিক? একটু ধরে যাবেন, আল্লাহুম্মা নাবিয়েনা কার লাগিয়া কান্দরে মন, কেউ তো আপন হবে না, যে জনে পাবে সে জনে হবে তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা আইনা আল্লাহ কবুল করুক, আমিন বলুন না। মার মনে কষ্ট দিবেন না, মাকে মহব্বত করবেন অন্তর থেকে, মায়ের সেবা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন না, আর আওয়াজ দিয়ে বলুন না, আমিন। মা নামটি ছোট্ট কিন্তু দাম অনেক বেশি, ঠিক না বেঠিক? কথা বল না, ঠিক না বেঠিক? এজন্য বলেন, মায়ের মতো আপনাকে নয়, নামটি তোমার ভোলার মতো নয়, মা গো নামটি তোমার ভোলার মতো নয়। আপনারা মাকে ভালোবাসেন? কে কে ভালোবাসেন না, হাত তুলেন দেখি। মাকে ভালোবাসেন না? কে কে ভালোবাসেন, তুই হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, দুই হাত তুলেন সবাই। শাহে মদিনা জিন্দাবাদ, আল্লাহ কবুল করে। হাত নামাবেন না, একটু হাত তুলে দেখে বসেন না। মাকে ভালোবাসেন সবাই? বলেন না, মাকে ভালোবাসেন সবাই? মাকে যদি অন্তর থেকে মহব্বত করেন, দিল থেকে মহব্বত করলে, মায়ের প্রতি যদি আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা থাকে, তাহলে মায়ের সাথে সদ্ব্যবহার করবেন, মুষ্টি সুরে কথা বলবেন। সুবহানাল্লাহ বলুন না। তো বলেন, মায়েরই মতো আপনাকে নয়, নামটি তোমার, মার নামটি কি বলার মতো? মার নামটি কি বলার মতো? মার নাম বলার মতো নয়, নামটি এমন নামটি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগের জগতের মধ্যে করে দিলেন, সেই নামটি বলার মতো নয়, এমন ভাবে মা নামকে ছেলেদের অন্তরের মধ্যে গেঁথে দিল। সুবহানাল্লাহ বলেন না, তো মহব্বত নিয়ে বলেন, মায়ের মতো আপনি কে নয়, নামটি তোমার মা গো, নামটি তোমার নয়, মায়ের মতো আপনি কে নয়, নামটি তোমার মা গো, নামটি তোমার মিষ্টি সুরে ডাকলে তুমি একটি শব্দ মা। সুবহানাল্লাহ বলুন না, মিষ্টি সুরে ডাকলে তুমি একটি শব্দ মা, মা নামটি শুনলে মনে পাই যে সান্ত্বনা। সুবহানাল্লাহ বলবেন না, মা নামটি যে একবার ডাকবে, সে অন্তর থেকে মাকে যেভাবে একবার ডাকবে খুব শান্তি পাবে। সুবহানাল্লাহ বলুন না, আর আওয়াজ বলবেন না, সুবহানাল্লাহ। মিষ্টি সুরে ডাকলে তুমি একটি শব্দ মা, মা নামটি শুনলে মনে পাই যে সান্ত্বনা, মায়ের মতো পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, মায়ের মতো আপন জনা কেউ তো হবে না, নামটি তোমার বোলার মতো নয় মা গো, নয় মায়ের মতো আপনি কে নয়। সারা দুনিয়া মা কেন এত দামি জানে না সকলে, আরে জানতো যদি দেখতো তারা কোরআনে হাদিস কুলে। ঠিক না বে ঠিক, আবার যাও না, ঠিক না বে ঠিক, হইতে পারবে না কেন মহব্বত লই রে, হন না পারিবেন না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা কোরআনে হাদিস কুলে, একটি খোঁজের সবাবে মিলে মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন সকলে, মা কেন কলে, মা কেন এত দামি, আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা। আরে মায়ের সেবায় হলেন তিনি উত্তম নমুনা। সুবহানাল্লাহ বলুন না, আর আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। এবার এখানে শুনে, এখানে একটা ঘটনা আছে, আমি কি বললাম মনে আছে? আছে কি মনে? আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি, মায়ের সেবায় হলেন তিনি। সুবহানাল্লাহ বলুন না। হযরত বাইজিদ বুস্তামি একদিন কনকন শীতের মধ্যে আম্মাজানের কাছে আসলেন, আর আম্মাজানের কাছে আসলেন, আম্মাজান জুনাইদ বুগদা, আম্মাজান বাইজিদ বুস্তামিকে ডাকলেন, ওগো আমার বাইজিদ বুস্তামি আব্বাজান একটু এদিকে আসো, এদিকে আসো। আম্মাজান বলতেছেন, আমি একটু পানি খাবো, আমার একটু পানির তৃষ্ণা লাগলো, এ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। জুনাইদ বুগদাদি আম্মাজানের জন্য পানি আনতে গেলেন ঘরের ভিতরে, আর এদিকে আম্মাজান জুনাইদ বুগদাদি পানি আনতে আনতে একটু রেট হচ্ছে, দেরি হচ্ছে, সময় লাগতেছে। জুনাইদ বুগদাদি আসার আগে আগে আম্মাজানের চোখের মধ্যে ঘুম চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই সময়ের মধ্যে বাইজিদ বুস্তামি আম্মাজানের জন্য পানি নিয়ে আসলেন, পানি নিয়ে এসে দেখতেছেন মাজান ঘুমিয়ে পড়লেন। আম্মাজান ঘুমিয়ে গেল। এখন ছেলে চিন্তা করতেছে, আমি কি মাকে ডাকবো নাকি মা ঘুমাইবে? দুইটা প্রশ্ন। একবার বলতেছে মাকে ডাকলে মা পানি খাবে, মার পানির তৃষ্ণা লাগলো। দ্বিতীয় নাম্বার বলতেছেন যদি মাকে ডাকি, মাকে ডাকলে মায়ের আরামের ঘুম নষ্ট হয়ে যাবে, আরামের ঘুম ভেঙে যাবে, মার মনের মধ্যে কষ্ট আসবে, আর আমার মার মনে যদি কষ্ট আসে আমি বাইজিদ বুস্তামি দুনিয়াতে এমনভাবে চলবো, আল্লাহকে কিভাবে জবাব দেব? আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নাজাত পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে বলে, এই কথা বলে বলে হযরতে বাইজিদ দুষ্টামি আর দেরি করেন নাই, পানির গ্লাস নিয়ে আম্মাজানের পাশে দাঁড়িয়ে রইলেন। আর আম্মাজান ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হচ্ছে না। এই কথা বলতে 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 জুনাইদ বাগদাদি দাঁড়ায় থাকতে থাকতে একেবারে রাত 12টার পর হয়ে গেল। 12টার পর হয়ে একেবারে তাহাজ্জুদের নামাজের সময় হচ্ছে, তাহাজ্জুদের ওয়াক্তের সময় হচ্ছে। এখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাইজিদ বুস্তামির আম্মাজানের চক্ষু খুললো, একটু চোখ কসলাইতেছে, এরকম করে করে চোখ কসলাই দেখতেছে। বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়াইলেন আর আম্মাজান বলতেছে, ওগো আমার পুত্র, তুমি এতক্ষণ পর্যন্ত কি জন্য দাঁড়ায় রইলা? আর বাইজিদ বুস্তামি বলেন, আম্মাজান আমার বেয়াদবি মাফ করে দেন, আম্মাজান আমারে ক্ষমা করে দেন, ক্ষমা করেন আম্মাজান, আমি আপনার জন্য পানি আনার জন্য ঘরের মধ্যে গেলাম। ওগো আম্মাজান, আপনি পানি আনতে বললেন, আমি বাইজিদ বুস্তামি ঘরের ভিতর থেকে পানি আনতে আনতে দেরি হয়ে গেল, যার কারণে আপনার ঘুম চলে আসলো। আমাকে কষ্ট দিও না, আমাকে বদুয়া দিও না মারে, আমি আপনাকে পানি পান করাতে পারি নাই, যার কারণে আপনার ঘুম চলে আসলো, আমি আপনাকে ঘুম ভাঙাই নাই, এই জন্য আপনার মনে কষ্ট আসবে। আপনার মনে যদি কষ্ট আসে আর আমি বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে কি জবাব দেব, এটা চিন্তামগ্ন করতে গেলে আম্মাজান আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম, আম্মাজান যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম ভাঙবে না, যতক্ষণ পর্যন্ত আপনি জাগ্রত হবে না, আমি ততক্ষণ পর্যন্ত পানির গ্লাস নিয়ে দাঁড়াই থাকবো। জুরু বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এই কথা আম্মাজানকে ঘুরে ঘুরে যখন বললেন, আম্মাজান আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে আম্মাজান বলেন, ওগো আমার পুত্র, আমার জন্য একটু পানি আনো তাড়াতাড়ি, আমি একটু উযু করব। মাজান উযু করে তাড়াতাড়ি যায় নামাজের মধ্যে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করলেন আর 2 রাকাত পড়লেন। এইভাবে তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর দরবারে 2 কালা হাত তুলে দিলেন, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর বুকের মধ্যে আমি টাকা চাই না, পয়সা চাই না, দম চাই না, দৌলত চাই না, গাড়ি চাই না, বিল্ডিং বিল্ডিং আমি টাকা পয়সা কিছু চাই না। আল্লাহ রে, আমি বাইজিদ বুস্তামির মাজান দোয়া করতেছি, আল্লাহ আজকে আমার তাহাজ্জুদের নামাজের বদৌলতে, আমার 2 হাতের বদৌলতে, আল্লাহ তুমি আমার জুনাইদ বাগদাদি, আমার বাইজিদ বুস্তামিকে জগৎ বাসা বিখ্যাত ওলি বানাই দাও। জুরু বলুন সুবহানাল্লাহ। কার জন্য দোয়া করলেন? ছেলের জন্য। কথা বল না, কার জন্য? বাইজিদ বুস্তামির জন্য দোয়া করলেন আম্মাজান, ঠিক না বেঠিক? এমন ভাবে দোয়া করলো, দেখেন মায়ের সেবায় কি হয়, মায়ের সেবায় বলি বনে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের এখানে বর্তমান জমানার মধ্যে অনেকে বলেন অলি কোত্থেকে আসে, নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলবেন নাউজুবিল্লাহ। অনেকে আছে কি নাই? হ্যাঁ, এখন তো আবার বহু জায়গায় মধ্যে অলি বনতেছে, ঠিক না বেঠিক? বড় বড় বলি কি বনতেছে, দে বড় বড় বলিয়েরি, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলুন না? আর আওয়াজ বলুন না, আমিন। জুনাইদ বাগদাদি পানির গ্লাস নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে রইল, আম্মাজান এখনো পর্যন্ত পানির গ্লাস হাতে নেন নাই, পানির গ্লাস হাতে নিল। কথা বলেন না, কথা বলেন না? আম্মাজান পানির গ্লাস হাতে নিল, পানির গ্লাস হাতে নিলেন না, এখনো পানির গ্লাস বাইজিদ বুস্তামির হাতের মধ্যে আছে। এই মাঝখানের আঙ্গুল, মাঝখানের আঙ্গুলটা যেভাবে গ্লাসের সাথে ছিল, কনকনে ঠান্ডার সময় কিতাবের মধ্যে আসতেছেন, বিভিন্ন ফকিগণ, বিভিন্ন হক্কানি রব্বানি আলেমগণ দেখলেন বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা এমনভাবে ধরলো, ঠান্ডায় বরফ হয়ে ওখান থেকে বাইজিদ বুস্তামির আঙ্গুলের চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? তারপরও পানির গ্লাসটা হাত থেকে ছাড়েন নাই, পানির গ্লাসটা হাত থেকে নামান নাই। এই জন্য মা খুব সুন্দর করে বাইজিদ বুস্তামির জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিলেন। এখন হযরত বাইজিদ বুস্তামি একজন বিশ্ববিখ্যাত, একজন জগৎবাসা ওলি বনে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ? ওই যে বললাম, আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় হলেন তিনি উত্তম নমুনা, ছেলের জন্য দোয়া করে মায়ে দুহাত তোলে, মা কেন এত দাবি কোলে, মা কেন, আর রে জানতো যদি দেখতো তারা কোরআনে হাদিস স্কুলে একটি হজর সাহাবী মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি বলো মা কেন এত দামি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আরে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ সুবহানাল্লাহ বলুন না আর আওয়াজে বলুন না সুবহানাল্লাহ ওই যে আমার নবীর হাদিস শরীফ আমার নবী বললেন মায়ের কথা তিনবার কেন বলতে হয়েছে তিনবার কেন বললেন সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তিনবার বললেন মায়ের কথা এখন ওই তিন নম্বর প্রশ্নর যেটা হলো মা যে তোমাকে দুটি বছর দুধ পান করলেন মায়ের স্তন্য থেকে যে দুধ পান করালো ওই দুধ এমন ভাবে পান করালো ওই দুধের মূল্য ওই দুধের দাম তুমি কিয়ামত হয়ে গেল হাসর ময়দান হয়ে গেল তুমি মায়ের দুধের দাম দিতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর আওয়াজে বলুন না সুবহানাল্লাহ যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলেন খুব কষ্ট করে মা জান যদি কোনো একটা কাজ করতে যেত মায়ের কষ্টটা চিন্তা করে নাই মা কষ্ট পাবে এটা চিন্তা করে নাই আম্মা জান চিন্তা করতেছেন আমার ছেলে আমার গর্ভের ভিতর আছে আমি একটা ভারী জিনিস আলগানোর সময় ভারী জিনিস নেওয়ার সময় ভারী জিনিস ওঠার সময় আমার ছেলে আমার সন্তান কোনো কষ্ট পাবে আমার মা জান সেই চিন্তা করে আর মা যখন একটু বিছানার মধ্যে আরাম করতে যায় ওই সময় আম্মা জান আরাম করতে যাওয়ার সময় একটু এই দিক ওই দিক নড়াচড়া করতো না যার কারণ কি মা জান এই দিক ওই দিক নড়াচড়া করতো না সন্তান গর্ভের ভেতর আছে মায়ের রেহেমের ভেতর আছে মা যদি একটু এই দিক ওই দিক নড়াচড়া করে তাহলে সন্তান কষ্ট পাবে সন্তান ব্যথা পাবে যার কারণে মা এই দিক ওই দিক কষ্টটা করেন নাই তবু মায়ের কষ্ট হলো মা এটা সহ্য করে রাখলেন আবার আপনাকে যখন তুমি দুনিয়াতে আসবা প্রসবকালীন সময় পৃথিবীর মা এমন ভাবে কষ্ট পায় সেটা জানেন না কিতাবের মধ্যে আসেন সন্তান যখন দুনিয়াতে জন্ম গ্রহণ করে ওই সময় মায়ের যেই ব্যথাটুকু হয় সাত আসমান যদি আপনার মাথার উপর ভেঙে পড়লে যতটুকু কষ্ট হবে না একটা সন্তান জন্ম দেওয়ার সময় মা তার চাইতে আরো বেশি কষ্ট পায় আর আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ এইভাবে মা আমাদেরকে লালন পালন করে দুনিয়াতে আসলাম আমরা যখন দুনিয়াতে আসলাম আমরা যখন ছোট্ট ছিলাম দুইটি বছর দুধের স্তন্য থেকে দুধ পান করালো আর এমনভাবে লালন পালন করলো আমার আম্মা জান আমাদেরকে মাটিতে রাখে নাই পিঁপড়া খাবে মাথায় রাখে নাই এমনভাবে উকুনো খাবে যার কারণে মা এমনভাবে মায়ের আঁচল দিয়ে বুকের মধ্যে জড়িয়ে বুকের আদর মহব্বত দিয়ে দুধ খাওয়াই আমাদেরকে লালন পালন করে আমাদেরকে বড় করে দিলেন আজকে কিভাবে তুমি এমন মাকে কষ্ট দিচ্ছ এমন মাকে যন্ত্রণা দিচ্ছ অবাই তাড়াতাড়ি আর কষ্ট দিও না দুঃখ দিও না ভুল হলে তাড়াতাড়ি মায়ের কদমের মধ্যে গিয়ে মার কদম বেড়া জড়িয়ে ধরে মার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও বলুন সুবহানাল্লাহ সারা দুনিয়া सारा दुनिया अल्लाह कबूल करो आमीन बोलो ना और आवाज बोलो ना आमीन ওই যে বললাম দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ আর কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ আর কিভাবে যে ছেলে মাকে মন্দ কথা বলে মা কেন এত দামি বলো মা কেন এত দামি আরে জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস বলে একটি হজর সাহাবী মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি কোলে মা কেন এত দামি জানে না সকলে সারা দুনিয়া আল্লাহ কবুল করুক আমিন বলুন না আমরা দুনিয়াতে যে হায়াতটুকু পাবো বাকি হায়াতটুকু মা বাবার সেবা করে মাকে অন্তর থেকে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আপনি এমন মাকে এমনভাবে সেবা করবেন যে ভাইদের মা বৃদ্ধ হয়ে গেছে এখন দোয়া নেওয়ার সময়, ঠিক না বে? ঠিক। আপনি এই মুহূর্তের মধ্যে আম্মাজানকে ভালো ভালো খাবার দেবেন, আম্মার সাথে সুন্দর মিষ্টি সুরে মধুর সুরে কথা বলবেন, আম্মাকে ভালো ভালো খাবার দেবে, কষ্ট যেন না হয় ওইদিকে লক্ষ্য রাখে মায়ের সেবা করবে, দেখবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলো, আর আওয়াজে বলো না সুবহানাল্লাহ। মাকে মহব্বত করবো অন্তর থেকে, তাহলে জান্নাত আপনার জন্য, ঠিক না বে? ঠিক। কথা বললা ঠিক না বে? ঠিক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলুন না। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠায়া, নিও গো নবী আপন কুলেতে, নিও গো নবী আপন কুলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া আলাইকুম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকে সবাইকে কবুল করুক, আমিন বলুন না। আজকের মাহফিলের উসিলাই এই মাহফিল থেকে আমরা যেটুকু শুনবো ওখান থেকে কিছু সামান্যটুকু আমল করে আমরা যারা মা বাবার খেদমত করে আল্লাহর ওলিদের গোলামি করে নবীর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আর আওয়াজে বলুন না আমিন। তো আমি বলতে চাইছিলাম, আমি ওই ঘটনা থেকে আসলাম, খেয়াল আছে, মনে আছে? জুনাইদ বুগদাদি মনে আছে কি নাই? জুনাইদ বুগদাদি এবার ওই আল্লাহর বলির কথা ছোট্ট বাচ্চা কয় দিনের, ওই 2 দিনের বাচ্চার কথা শুনি জুনাইদ বুগদাদি চোখের পানি চলে আসলো। জুনাইদ বুগদাদি আর দেরি করে নাই, মজলিসের মানুষ যারা আছে সবাইকে বসতে বললেন, সবাইকে দাঁড় করে লাগলেন, হক্কানি রব্বানি আলেমদেরকে দাঁড় করে লাগলেন। দাঁড় করাই জুনাইদ বুগদাদি এমনভাবে দৌড়ে গেলেন মায়ের কদমের মধ্যে, জুরু বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি ঘরের মধ্যে এসে দেখতেছেন আম্মা জান এখনো চোখের পানি ফেলতেছে, জুরু বলুন সুবহানাল্লাহ। মা জননী এইভাবে চোখের পানি ফেলতেছেন, জুনাইদ বুগদাদি আম্মা জানের চোখের পানি দেখে দেখে জুনাইদ বুগদাদি দেরি করেন নাই, আসার মাত্র মায়ের কদম বেড়ায় জড়িয়ে ধরলো, ওগো আম্মা জান আমি জুনাইদ বুগদাদি অন্যায় করলাম, আমি জুনাইদ বুগদাদি বেয়াদবি করলাম, আম্মা রে মা জান আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা দাও, ও মা জান আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আম্মা জান আপনি আমি জুনাইদ বুগদাদি আপনার কদম ছাড়া নড়ি না, আপনার কদম ছাড়া কোথাও যাই না, আপনার কদম ছাড়া আমি 1 সেকেন্ডও কোনো দিকে যাই না, আম্মা জান আমি আপনার কথা ওই দিন শুনি নাই, আপনার ডাক আমি শুনি নাই, মারে আমাকে ক্ষমা করে দাও, করে দাও, আম্মা জান আমি শুনতে পারি নাই, যার কারণে আমার উপর আজকে এত বড় বিপদ চলে আসলো, আম্মা জান আপনি আমার কথাটা রাখুন, আমার কথাটা রাখুন, আম্মা জান আমি জুনাইদ বুগদাদিকে যদি আপনি ক্ষমা না করেন আমার আলামো কানের খোদাও আমাকে ক্ষমা করবে না, আমার নবীও আমাকে ক্ষমা করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। জানো আম্মাজান দুই হাত তুলে আল্লাহর দিকে চেয়ে রইলেন। জুনাইদ বুগদাদি মার কদম টানতেছেন না, মায়ের কদমে চুমা দিচ্ছেন চুমা দিচ্ছেন। জুনাইদ বুগদাদি চুমা দিতে দিতে মায়ের কদমটা একেবারে ভিজে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে চুমা দিচ্ছেন ওই জুনাইদ বুগদাদি মায়ের কদম ছাড়তেছে না, আম্মাজান আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। এই কথা বলে বলে জুনাইদ বুগদাদির আম্মাজান একটু নিচের দিকে তাকাইলেন, তাকালেন নিচের দিকে তাকিয়ে সন্তানকে ধরে বললেন, ও পুত্র আমার, ও গো জুনাইদ বুগদাদি, ও পুত্র আমি তোমাকে লালন পালন করলাম, 10 মাস 10 দিন রেহেমের মধ্যে লাগলাম, তোমাকে কষ্ট দিয়ে, তুমি কষ্ট পাবে বলে আমি মা সহ্য করে নিলাম, তারপরও তুমি সন্তানকে কষ্ট দিতে পাইতে দেই নাই। আমি তোমাকে 2টি বছর দুধ পান করলাম, স্তন্য থেকে আমি নিজে না খাই, আমি নিজে না পরে তোমাকে পড়লাম, তোমাকে লালন করলাম, তোমাকে পালন করলাম। আজকে আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে তুলে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া চাইতাম, আল্লাহ আমার ছেলেকে তুমি একজন আল্লাহর জগৎবস্ত অলি বানাই দাও। এই বলে বলে দোয়া করতে করতে আল্লাহ আমার ফরিয়াদ শুনলো, আমার দোয়া কবুল হলো, তুমি একজন জগৎ বাসা অলি হলো। আজকে লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য দেওয়ানা হলো, তোমার জন্য মাস্তানা হলো, তোমার জন্য পাগল হলো। আর যে সন্তান তুমি মানুষদের রূপের মধ্যে পড়ে, আমি মাকে কিভাবে ভুলে গেলে, আমি মাকে ভুলে যাওয়ার কারণ মার দোয়া যে তুমি জানো, মার দোয়া তো তুমি বুঝো না। তুমি যার কারণে মানুষের লোভের মধ্যে পড়ে, মানুষের অহংকারের মধ্যে পড়ে, তুমি নিজেকে নিজে গরম মনে করতেছো। যে যার কারণে আমি মা তোমাকে 1 সেকেন্ডের জন্য এটা প্রমাণ দেখাই দিলাম মায়ের দোয়াটা কিরকম। আম্মা জান দুই হাত তুলে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করতেছেন, ওগো আমার জুনাইদ বুগদাদি, আমি তোমার জন্য এত কষ্ট করলাম, এত মেহনতি করলাম, তুমি কিভাবে আমার মাকে, আমি মহাজনীকে কষ্ট দিলাম। সুবহানাল্লাহ। কদম ধরে ধরে, মার কদম ধরে কান্না করতেছেন। জুনাইদ বুগদাদি আম্মাকে বলার সাথে সাথে আম্মা জান দেরি করে না, মা জননী দুই চোখের পানি ফেলে ফেলে, আম্মা জান যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার সন্তান ভুল করে ফেললো, আল্লাহ আমার সন্তান এখন আবার বুঝতে পারলো, আল্লাহ রে আমি তোমার কাছে আবার ফরিয়াদ করতেছি, আল্লাহ আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম, রব্বুল আলামিন আপনিও আমার ছেলেকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে বলে জুনাইদ বুগদাদি আম্মা জানের কদম ধরে এমন ভাবে চুমা দিচ্ছেন, বলে আম্মা জান আমার বেয়াদবি আর হবে না, আমি এই ভুল আর কোনোদিন করবো না, মারে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর নবীও আমাকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। মায়ের দোয়ায় বলি হওয়া যায়, ঠিক না বেঠিক? আবার মায়ের বদদোয়ায় আবার বলিও বানা যায়, ঠিক না বেঠিক? কথা বললা, ঠিক না বেঠিক? মা বাবার সেবা করবেন, দেখলেন আল্লাহর ওলিরা কিভাবে হইলেন। আমাদের তো নবীর নবুয়তের দরজা বন্ধ, ঠিক না বেঠিক? নবুয়তের দরজা বন্ধ, ওলির দরজা বন্ধ নয়। আজকে যেহেতু আসতেছেন বড় বড় হক্কানি রব্বানি আলেমরা আসতেছেন, আমাদের আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন হুজুর, মরহুম জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হুজুর, আশরাফুজ্জামান আল্লামা আবুল কাসেম নূরী, বড় বড় আলেম হক্কানি রব্বানি আলেম এদিন আসতেছেন মায়ের গর্ভ থেকে, ঠিক না বেঠিক? আজকে যার ওয়াজ নসিহত শোনার জন্য, তকরির শোনার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষও পাগল দেওয়ানা, আমার হুজুর আসলেন মার গর্ভ থেকে, ঠিক না বেঠিক? মায়ের সেবা করলে আল্লাহর ওলি বনা যায়। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মার সেবা করে, আল্লাহর ওলির গোলামি করে, নবীর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন না। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মদিনা মনোয়ারা, তুমি বিন কানুন মোরা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা ভুল আছে, অনেকে এই নাত রসুল পড়ে কিন্তু লেখকের নামটা বলে না। এটা সাতগাঁওসিয়া দরবার শরীফের লেখক কানুন বিল্লাহ উনি লিখেছেন, কিন্তু অনেকে এটা বলেন না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। ও মদিনা মনোয়ারা, তুমি বিন কানুন মোরা, মদিনা bi koira de o murshidi more madinar gulami madinar gulami manisha madinar madinar gulami ya maide o kurban ali shah মদিনার গোলামি আর স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণে তুলে কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণে তুলে কামনা ভাঙা তকিতে জোড়া লাগাইতে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি মদিনার গোলামি ও মুর্শিদি মোরে আরে মাঝি ভান্ডারের বিচি তালা বলি আল্লাহর মিলন মেলা মাঝি ভান্ডারের বিচি বলি আল্লাহর মিলন মেলা ওই মদিনা মোর নসিব কইরা দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি ও মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে আল্লাহ কবুল করুক আমিন বলুন না নবীর গোলামি লাগবে কিনা কথা বলেন নবীর গোলামি লাগবে কিনা আরে নবীর গোলামি যদি থাকতে পারি নবীর কদম ধরে যদি থাকতে পারি আমাদেরকে জান্নাতের দরকার নাই জান্নাত আমাদেরকে খুঁজবে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নবীর কদমের তলে থাকতে পারলে নবীর কদম ধরে যদি থাকতে পারি নবীর গোলামের নিচে যদি থাকতে পারি গোলামি করে যদি থাকতে পারি জান্নাতে দরকার না জান্নাত আমাদেরকে খুঁজবে সুবহানাল্লাহ বলেন না এইজন্য আলা হযরত বলেন আলা হযরত ইমামে মুজাদ্দিদ দীনুল মিল্লাত খুব সুন্দর করে বলেন জান্নাতে খুবে সিজে মেরে নবী কে নূর সে जन्नती रसूल पाक की कदमों का धूल है जब दिल की आईने में मुहम्मद रसूल है नजर आए बेहेस्तों की चाहते फजूल है जब दिल की आईने में मुहम्मद रसूल है सलात या বস আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করুক আমিন বলুন না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন এবং হুজুরের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু